অস্কার জয়ী চলচ্চিত্র স্লামডগ মিলিয়নিয়ারের মাধ্যমে সারা বিশ্বে পরিচিতি পেয়েছিল এশিয়ার সবচেয়ে বড় বস্তি ধারাবি। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে অবস্থিত প্রায় 600 একর আয়তনের ধারাবির জনসংখ্যা 10 লাখের বেশি, প্রতি বর্গ কিলোমিটারে বাস 2,77,000-এর বেশি মানুষের। কালের বিবর্তনে সম্পূর্ণ নতুন রূপ নিতে যাচ্ছে চরম ঘনবসতিপূর্ণ শতবর্ষী বস্তিটি। চামড়া, মৃৎ, তৈরি পোশাক, সূচিকর্ম, রিসাইক্লিং সহ বস্তিতে গড়ে ওঠা নানা রকম ক্ষুদ্র শিল্পের জন্য আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে পরিচিত নাম ধারাবি। বস্তি হিসেবে যাত্রা শুরু 1884 সালে। ব্রিটিশ উপনিবেশের ওই সময় একের পর এক কারখানাকে ঘিরে জীবিকার জন্য যখন মুম্বাইয়ের জনসংখ্যার বিস্ফোরণ ঘটছিল, তখন ধারাবি হয়ে ওঠে শহরের নিম্নবিত্তদের বাসস্থান ও কর্মক্ষেত্র। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তনের হাওয়া লেগেছে ধারাবিতে। বাণিজ্যিক ও শিল্প এলাকায় রূপ দেওয়ার মাধ্যমে ধারাবিকে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করতে মহা প্রকল্প হাতে নিয়েছে মহারাষ্ট্র রাজ্য সরকার। সঙ্গে আছে ভারতের অন্যতম বৃহৎ বহুজাতিক ব্যবসায়ী সংগঠন আদানি গ্রুপ। 2022 সালে 61,40,00,000 ডলারে ধারাবি বস্তি পুনর্গঠনের দায়িত্ব নেয় আদানি গ্রুপ। ধারাবি রিডেভেলপমেন্ট প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের বরাত দিয়ে এনডিটিভির সোমবারের প্রতিবেদনে জানানো হয়, পুনর্গঠনে ন্যূনতম 350 বর্গফুটের এক একটি ফ্ল্যাট পাবেন উপযুক্ত বাসিন্দারা। বস্তিবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে প্রতি ফ্ল্যাটে থাকবে আলাদা রান্নাঘর ও টয়লেট। আদানি গ্রুপের পরিকল্পনা বাস্তবায়নে নতুন ফ্ল্যাটে আগের চেয়েও 17% বেশি জায়গা পাবে প্রতিটি পরিবার। বলা হচ্ছে এই উদ্যোগে অর্থনীতিতে অবদান বাড়ানোর নানা সুযোগ পাবেন বস্তিটির বাসিন্দারা। ভবিষ্যৎ জীবনমুখী শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, আধুনিক স্বাস্থ্যসেবা হবে নিয়মিত জীবনের অংশ। পুনর্গঠিত প্রকল্পে থাকবে কমিউনিটি হল, বিনোদন ব্যবস্থা, উন্মুক্ত উদ্যান, হাসপাতাল এবং শিশুদের জন্য দিবাযত্ন কেন্দ্র। তবে বর্তমান 10 লাখ বাসিন্দার সবার ভাগ্যে জুটবে না স্বপ্নে নতুন আবাসন। নতুন প্রকল্পে উপযুক্ত বাসিন্দা হিসেবে ঠাঁই মিলবে তাদেরই বস্তিতে, যাদের বাস 2000 সালের 1 জানুয়ারির আগে থেকে। বেসরকারি সাহায্য সংস্থা মহারাষ্ট্র সোশ্যাল হাউজিং অ্যান্ড অ্যাকশন লীগের জরিপ অনুযায়ী ধারাবির বৈধ বাসিন্দার সংখ্যা মাত্র 47,000 এবং 13,000 বৈধ বাণিজ্যিক স্থাপনা আছে এই বস্তিতে। কেবল বৈধ বাসিন্দারা নতুন প্রকল্পে ফ্ল্যাটের মালিকানা পাবেন। অন্যদিকে অবৈধ যারা, তাদের জন্য প্রস্তাবিত প্রকল্পে থাকবে মহারাষ্ট্র রাজ্য সরকারের আবাসন নীতি অনুযায়ী সাশ্রয়ী ভাড়ায় আবাসনের সুবিধা। নুসহাত কামাল, এখন বিশ্ব। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।